হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আবার চলে এসলাম ফাইনালি নিলয় ভাইয়ের নতুন নাটকের আপডেট নিয়ে। অনেকে বলছেন ভাই, নিলয় ভাই নতুন নাটকের আপডেট দিচ্ছেন না কেন? অনেকদিন ধরে নিলয় ভাইয়ের নাটক দেখি না। এই জুটি নাটক কি আসবে বা নিলয় ও সামিরা খান মায়ের জুটি নাটকের আপডেট থাকলে দেন? তো ভিউয়ার্স, যারা এই ধরনের কমেন্ট করেছিলেন আজকের এই ভিডিওটি তাদের জন্য এবং আজকে জানাবো সব বিস্তারিত তথ্য। সো না টেনে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বর্তমান সময়ে জনপ্রিয় তরুণ নাটক নির্মাতা সকাল আহমেদের পরিচালনায় আসছে নতুন নাটক বজগিরি। আর এই বজগিরি নামকেই কমেডিয়ান নাটকটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলা আলমগীর। তার কয়েকটা হিসেবে থাকছেন সামিরা খান মাই। নীলা ও সামিরা খান মাই জুটি বাদে প্রায় 50-এর অধিক নাটকে ইতিমধ্যে অভিনয় করছেন এবং এই জুটির নাটকগুলো হয় সব রোমান্টিক ও কমেডিয়ান। বিশেষ করে কমেডিয়ান নাটকে এই জুটিকে দেখা যায় বেশি। তো ভিউয়ার্স, আজকের এই বজগিরি নামক এই নাটকের শুটিং কিন্তু অলরেডি শেষ চলছে। নাটকের ডাবিং এবং এডিটিংয়ের কাজ নাটকটি নির্মাতা জানিয়েছেন। এই নাটকটি আগামী ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে। আগামী ফেব্রুয়ারিতে আপনারা অবশ্যই দেখতে পাবেন নীলা ও সামিরা খান মাই অভিনীত এই জনপ্রিয় কমেডিয়ান নাটকটি। ভিউয়ার্স, নীলা ভাইয়ের নাটক দেখেন এমন লোক খুব কম পাওয়া যাবে বাংলাদেশে। কেননা নীলা ভাইয়ের ভক্ত বাংলাদেশ সহ ইন্ডিয়া, কলকাতা, ভারত সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো অনেকেই বলেন কিন্তু মুশফিক ফারহান নীলা ভাইয়ের এই দুইজন অভিনেতার নাটকগুলো বেশি বেশি দেন, এই জুটি নাটক খুব পছন্দ। তো ভিউয়ার্স, নীলয় ভাইয়ের সাথে সবসময়ই আপনারা হিমিকে চান, কিন্তু আজকে নীলয় ভাইয়ের সাথে হিমি নাই, আপনাদের সামিরা খান মাই আছে। যার দুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন যে তার গায়ের রং নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমার এই ভিডিওটা দেওয়া হয়েছে, আপনারা যারা দেখেন নাই দেখে নিন। কারণ যে ভিডিওটা প্রকাশ করেছিল অভিনেত্রী রিমু রোজা খণ্ডকার, উনি আসলে একটা শ্যুটিংয়ের ফাঁকেই সামিরা খান মাই যখন গাড়ি থেকে নামে তখন আসলে মজাস্থলে একটা ভিডিও করেছিল রিলস আর কি ফেসবুকে ছাড়ার জন্য। সো ওই ভিডিওটা ছাড়ার পর থেকে দর্শকরা এত মনে করেন যে দেখেছে এবং সাথে সাথে নেট দুনিয়ে ভাইরাল হয়ে গেছে। সো সেখান থেকে দুই দিন আগে কিন্তু অলরেডি এটা নিয়ে ভাইরাল ট্রোল চলছে, সামিরা খান মায়ের গায়ের রং কালো এই সেই এরকম নিয়ে আসলে অনেক কথা অনেকেই বলছেন। তো যাই হোক, আমরা গায়ের রং দেখে লাভ কি, আমাদের সব কিছু তো আল্লাহ তাআলা নিজে হাতেই মানিয়েছেন, তো এটার উপর আমাদের কোনো হাত নাই। সো এমনিই কিন্তু সামিরা খান মাই ভালো ভালো নাটক করেন এবং ভালো অভিনয় করেন, দর্শকরা পছন্দ করেন সামিরা খান মাইয়ের নাটকগুলো, তার কাজগুলো, তার অভিনয়টা। তো ভিউয়ার্স, যাই হোক, আপনারা অবশ্যই সামিরা খান মাইকে সাপোর্ট করবেন এবং নীলা ও সামিরা খান মাইয়ের এই বজগিরি নাটকটি আপনারা ফেব্রুয়ারি মাসে দেখতে পাবেন। তবে কোন চ্যানেলে মুক্তি পাবে সেটা এখনও জানা যায়নি বা শিওর বলেনি, তবে খুব শীঘ্রই জানতে পারবো আর আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। এ ছিল সামিরা খান মাহি ও নীলা আলমগীর ভাইয়ের নতুন নাটকের আপডেট। আবার কোনো নতুন নাটকের আপডেট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।